নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে বাংলা। এনকে বাংলার সরগরম অনুষ্ঠান সত্যি গরম হয়ে উঠেছে। অনুষ্ঠানটি বেশ পপুলার হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করছেন, আবার অনেকে করছেন না। যারা এখনো করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে নিয়মিত আমাদের অনুষ্ঠানটা দেখতে পাবেন। হ্যাঁ, যে কথা বলতে চাচ্ছি আজকে, যে কথা বলতে যাচ্ছি আজকে, সেই কথাটা কিন্তু নির্বাচন নিয়ে। এই কালকেই ভোট, সকাল হলেই ভোট, গ্রামে গ্রামে একটা থমথমে ভাব। ভোট কর্মীরা বিভিন্ন বুথে পৌঁছে গিয়েছেন, একদম সাজো সাজো রব সারা বাংলায়, গ্রামাঞ্চলে যেখানে ভোট হচ্ছে। রাজনৈতিক কর্মীরা কিন্তু তৈরি, সকাল হলেই তারা বুথে গিয়ে বসবেন, কেউ ক্যাম্পে বসবেন, কেউ বাড়ি বাড়ি ভোটার ডেকে আনার চেষ্টা করবেন, এগুলো চলবে। এইসব ভোটের মধ্যে আমরা সকালবেলা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যে ভোট কেমন হবে সেটা আপনাদেরকে বলেছি। কিন্তু আর একটা ভোট আমাদের শিয়রে নাচছে, রাজ্যসভার ভোট। রাজ্যসভার ভোট কিন্তু চলে এসেছে। পশ্চিমবাংলা থেকে ছজন নির্বাচিত হবে, ছজন না সাতজন, এবং দুটি রাজনৈতিক দল এখানে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে। একটি ভারতীয় জনতা পার্টি আর ছটি তৃণমূল কংগ্রেস, তাদের কোটা অনুযায়ী। এবার ঘটনা হচ্ছে, বামপন্থীদের কোনো প্রতিনিধি থাকবে না, কারণ তাদের কোনো প্রতিনিধি বিধানসভায় নেই। কংগ্রেসের থাকবে না, বাকি কারোরই থাকবে না, শুধু যেহেতু সংখ্যাধিক্য আছে বিজেপি এবং তৃণমূলের, তাদেরই থাকবে। তার মধ্যে বিজেপি পাচ্ছে একটি আসন নিশ্চিতভাবে, এবং তৃণমূল পাচ্ছে ছটি আসন নিশ্চিতভাবে। এর মধ্যে আমাদের কাছে যা খবর আছে, যে কারা প্রার্থী হবে, এমনি একটা হুড়োহুড়ি আছে, প্রার্থীদের মধ্যে একটা চাপা হুড়োহুড়ি আছে। সকলেই নেতৃত্বের কাছে নিজের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম কাজ করছেন, এটা স্বাভাবিক। প্রত্যেক দলের নেতারাই চান নির্বাচিত হতে, নির্বাচিত জনপ্রতিনিধি হতে, কিন্তু এটা নির্বাচিত তো নয়, এটা খানিকটা মনোনীত টাইপের। তবুও বহু মানুষ কিন্তু এই দেশের প্রধান বা প্রথম আইনসভায় যেতে আগ্রহী। এখন কোন দল কাকে পাঠাবে সেই নিয়ে দলগুলোর মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে, পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের কাজ করার পাশাপাশি এ নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। বিভিন্ন দল থেকে বিভিন্ন রকম নাম হাওয়ায় ভাসছে, যেমন আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে হাওয়ায় ভেসে আসতে দেখেছি স্বপন দাশগুপ্তর নাম, সৌরভ গাঙ্গুলির নাম, এরকম নাম ভেসে আসতে দেখেছি। আবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ভেসে আসতে দেখছি বিভিন্ন নাম। তবে দোলা সেন পরিবর্তিত হচ্ছেন না বলে আমরা খবর পেয়েছি, সুখেন্দু শেখর রায় তিনি পরিবর্তিত হচ্ছেন না আমরা খবর পেয়েছি, এরকম দু তিনজন পরিবর্তিত হবেন না, তারা আবার রাজ্যসভায় যাবেন, ডেরেক ওব্রায়েন যাবেন, এরকম কিছু মানুষ রাজ্যসভায় যাবেন, এবং এই তিনজনই অত্যন্ত বাগ্মী। এবার তৃণমূল কংগ্রেসও চাইছে যে সুবক্তাদেরকে রাজ্যসভায় পাঠানো, এটা তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর বলছি, তারা সুবক্তা যারা আছেন তাদেরকেই পাঠাবে। এর মধ্যে দু তিনটে নাম ভেসে উঠেছে, কারা যাবেন আমরা জানি না, কিন্তু দু তিনটে নামের মধ্যে অন্যতম নাম হচ্ছে ঋতব্রত ব্যানার্জি, যিনি সিপিআইএম থেকে তৃণমূলে এসেছেন বেশ কয়েক বছর হলো, এবং এসে শ্রমিক সংগঠনের দায়িত্ব নিয়ে অত্যন্ত সাফল্যের সাথে শ্রমিক সংগঠনটাকে পশ্চিমবাংলায় দাঁড় করিয়ে দিয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, যার নাম কেউ আগে শোনেনি সেভাবে, ঋতব্রত এসে কিন্তু সেই নামটা মানুষকে শুনতে বাধ্য করিয়েছেন, এবং প্রত্যেক ব্লকে, প্রতিটি ব্লকে কিন্তু তিনি সংগঠন গড়ে ফেলেছেন, এটা বাস্তব সত্য। তার নামটা ভেসে উঠছে। আর একজন সুবক্তা সাংবাদিক কুনাল ঘোষ, তার নাম ভেসে উঠছে। কুনাল ঘোষ বক্তা হিসেবে নিঃসন্দেহে ভালো, তিনি, তার নামটা ভেসে উঠছে। এই রকম মানুষ যদি রাজ্যসভায় যান, নিশ্চয়ই রাজ্যসভার গরিমা বাড়বে। একসময় বাংলা থেকে রাজ্যসভায় গিয়ে বহু মানুষ বাংলার মুখ উজ্জ্বল করেছেন। আমি গুরুদাস দাশগুপ্তের নাম বলতেই হবে আমাকে, যার বাগ্মিতা মুগ্ধ করতো সকলকে। এরকম বহু মানুষ বাংলা থেকে গিয়ে কিন্তু রাজ্যসভাকে আলোকিত করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি যার কথা বললাম, অত্যন্ত সুবক্তা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা ইংরেজিতে এত পরিশীলিতভাবে কথা বলেন, আমার মানে জীবদ্দশায়, আমি যে কদিন ধরে রাজনীতি দেখছি, সত্যি কথা বলছি, এরকম রাজনৈতিক বক্তব্য বহু দিন বহু কাল শুনিনি। ঋতব্রত বক্তা হিসেবে নিঃসন্দেহে সেরা। এই দুজনের নাম ঘোরাফেরা করছে। এবার বিজেপি কিন্তু হাওয়ায় ভাসাচ্ছে, কারণ বিজেপির মধ্যে একটা অন্দরে একটা চাপা রেশারেশি আছে। এই দিলীপ ঘোষ লবি, শুভেন্দু লবি আর সুকান্ত মজুমদারের ইগো, তিনি প্রেসিডেন্ট, তার কথাও তো শুনতে হবে। এরকম একটা
চির খেয়ে আছে বিজেপি, ভেঙে আছে, ওপর থেকে দেখাচ্ছে খুব ভালো, জোড়া দেওয়া আছে সুন্দর, আসলে বাস্তবে সেটা সৌন্দর্যটা নেই, ভেতরে কিন্তু অনেকগুলো লবি আছে, অনেক লবি আছে। সেই লবির মধ্যে এই তিনটে লবি মুখ্য, এই তিন লবির লোক প্রত্যেকেই চাইবেন তাদের লোক রাজ্যসভা যান, একটাই তো সিট। স্বপন দাশগুপ্তর নাম বলা হচ্ছে যিনি দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত, সৌরভ গাঙ্গুলির নাম ভাসানো হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে। সৌরভ গাঙ্গুলি নিঃসন্দেহে ভালো চয়েস, নিঃসন্দেহে ভালো চয়েস ওই কারণে বলছি, কারণ সৌরভ গাঙ্গুলি ভারতের অধিনায়ক ছিলেন ক্রিকেটে, বক্তা হিসাবেও ভালো, কিন্তু তিনি রাজি হবেন কি না এ নিয়ে একখানা চাপানোতর চলছে। নাম তো ভাসানো প্রত্যেকবারই নির্বাচন আছে, সৌরভ গাঙ্গুলির নাম ভেসে ওঠে, গত নির্বাচনেও ভেসে উঠেছিল মুখ্যমন্ত্রী হবেন নাকি সৌরভ গাঙ্গুলি, তিনি নাকচ করে দিয়েছেন। তো এবারও তিনি সম্ভবত নাকচ করবেন তার নাম আসলে, কারণ তিনি যে ধরনের মানুষ তিনি রাজনীতির পাকে ঢুকবেন বলে মনে হয় না। কিন্তু এখানে দুটো ডার্ক হর্স আছে, কালো ঘোড়া দুটো আছে, সেই কালো ঘোড়া দুটো কি সেই পড়ব। এক হচ্ছে জর্জ বেকার, অভিনেতা, চিত্রাভিনেতা জর্জ বেকার, তিনি আগেও রাজ্যসভায় ছিলেন মনোনীত প্রার্থী হিসেবে, তার কোনো অবদান নেই রাজ্যসভার সাংসদ হিসেবে, তিনি কোনো ছাপ রেখে যাননি, একদিনও তাকে রাজ্যসভায় আমি বক্তব্য রাখতে অন্তত দেখিনি, হয়তো দেখেছেন আমি দেখিনি, আপনারা কেউ দেখে থাকলে জানাবেন। তো তিনি মানে রাজ্যসভায় কেন গিয়েছিলেন, কি করেছেন, তার কোনো তথ্য আমরা খুঁজেও পেলাম না। এবার আর একটা নাম কিন্তু ভাসছে, তার নাম হচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু তিনি বর্তমানে সম্ভবত আমেরিকায় আছেন, তিনি কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চেষ্টা চালাচ্ছেন যাতে তিনি রাজ্যসভায় যেতে পারেন। রূপা গঙ্গোপাধ্যায় এর আগে দেখেছেন রূপা গাঙ্গুলিকে রাজ্যসভায় পাঠিয়েছিল ভারতীয় জনতা পার্টি, তিনিও বিশেষ ছাপ রাখতে পারেননি, পশ্চিমবাংলার জন্য কি করেছেন আমরা জানি না। রাজ্যসভার সদস্যরা বছরে 5 কোটি টাকা পান ডেভেলপমেন্টের জন্য, সে টাকা তিনি কোথায় কি খরচ করেছেন আমরা জানি না। কিন্তু এবার সেই একই ভুল যদি করে বিজেপি, যে ঋতুপর্ণা সেনগুপ্ত অর্থাৎ একেবারে রাজনীতির আঙ্গিনার বাইরে থেকে এনে একমাত্র রাজ্যসভার সাংসদ নির্বাচন করে, সেটা কিন্তু বিজেপির পক্ষে মারাত্মক ভুল হবে, কারণ বিজেপির এখানে সংগঠন করার মতন একজন লোক চাই রাজ্যসভায়, এমন একটা মুখ চাই যিনি রাজ্যের সংগঠনেও সিদ্ধহস্ত, এরকম মুখ চাই। এইরকম মুখ চাইতে গিয়ে বিভিন্ন নাম ভেসে উঠছে, রাহুল সিনহার নাম ভেসে উঠছে, রাহুল সিনহার নাম ভাসতেই কিন্তু অন্য গোষ্ঠী রে রে করে নেমে পড়ছে, না রাহুল সিনহাকে করা যাবে না, এরকম হচ্ছে। তো এই চাপান উত্তরের মধ্যে চলছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস এখনো মুখ খোলেনি, দুটো নাম আমরা আপনাদেরকে বললাম, এক হচ্ছে কুণাল ঘোষ আর এক ঋতব্রত ব্যানার্জি, জানি না তাদেরকে নির্বাচিত করবে কিনা তৃণমূল কংগ্রেস, কিন্তু সম্ভাবনাটা বেশি এমন খবর পাওয়া যাচ্ছে। বিজেপির অন্দরে চলছে ডামাডোল, রেষারেষি, ইগোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলছে, শেষ পর্যন্ত বিজেপি কাকে দাঁড় করাবে আমরা জানি না, তবে সম্ভাবনা বেশি শোনা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর, সেটা হলে বিজেপির পক্ষে ক্ষতি হবে, লাভ কিছু হবে না। আর তৃণমূল কংগ্রেস যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের মতন লোককে রাজ্যসভায় পাঠায়, তার সাথে ডেরেক ওব্রায়েন রয়েছেন, রয়েছেন সুখেন্দু শেখর রায়, এরকম মানে দিগ্গজ বক্তাদের যদি পাঠায়, নিঃসন্দেহে রাজ্যসভাও সমৃদ্ধ হবে, তৃণমূল কংগ্রেস তো হবেই। কি ভাবছেন এই নিয়ে আপনারা আমাদের লিখে পাঠান। কালকের ভোট নিশ্চিন্তে দিন, নিরাপদে দিন, নিজের ভোটটা নিজে দিয়ে আসুন সকাল সকাল, তারপরে বাড়িতে এসে আরাম করুন, আর এনকে ডিজিটাল, এনকে বাংলা দেখতে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।